মানে জাস্ট ভাবতে পারছো এখন কলকাতা থেকে বাঙালির সবথেকে বেস্ট ডেস্টিনেশন দীঘা প্রিমিয়াম ভলভো বাসে তো আসা যাবেই তাও আবার এরকম স্লিপার ক্লাসে চিল করতে পারো তাও অ্যাজ চিপ অ্যাজ মাত্র 400 টাকা তাই চলে আসলাম শেয়ার করতে এই নতুন এক্সপেরিয়েন্স সব ইন ডিটেইল ইনফরমেশন শেয়ার করব তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল হে হোয়াট ইজ আপ বন্ধুগণ আ ভেরি ভেরি গুড মর্নিং স্ট্রেট ফ্রম স্প্লেনেড কলকাতা আই হোপ সবাই ভালো আছো অনেকদিন পর আবার আসলাম তোমাদের সঙ্গে একটা দারুণ জার্নি শেয়ার করার জন্য তো চলো আর দেরি না করে সফরের সঙ্গে সফরটা শুরু করা যাক তার আগে জার্নিটা সিনেম্যাটিক শর্টস দেখে নাও আমি ততক্ষণ চাটা শেষ করে তারপরে তোমাদের সঙ্গে জার্নিটা স্টার্ট করছি তো চলো জার্নিটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই এই বাস স্ট্যান্ডে কিভাবে আসবে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে সেখান থেকে সোজা এই রাস্তা দিয়ে চলে আসবে এসে এই হচ্ছে বাস স্ট্যান্ড এখানে সব ধরনের ভলভো বাস যত অপারেটর প্রাইভেট অপারেটর আছে তাদের বাস সব দাঁড়িয়ে থাকে আর যদি গভর্নমেন্ট বাস যেতে চাও তাহলে চলে যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা অলরেডি দেখো সিউড়ি বোলপুরের বাস দাঁড়িয়ে আছে এরও ব্লগ আমার আছে চ্যানেলে দেখে নিতে পারো চলো এবার যাব আমরা বলবো আমাদের যে বাস আছে উঠে তোমাদেরকে ভেতরে যত স্পেসিফিকেশনস আছে সব কিছু বলবো প্লাস আরেকটা ল্যান্ডমার্কও তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে স্প্ল্যানেড গেট নাম্বার 7 যে আছে সেখানেও থেকেও কিন্তু তোমরা আসতে পারো যদি লেটে আসো মানে এখন তো মেট্রো চালু হয়নি ঠিক আছে সেখানে তার উল্টো দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড সব লাগেজ ঢোকানো হচ্ছে আর এখানে শ্যামলির একটা করে ট্যাগ দিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে আমাদের আজকের বাসের ইন্টেরিয়ার এটা একদম নতুন বাস এখানে একটা করে বটল দিয়ে দেবে কমপ্লিমেন্টারি তার সঙ্গে বটল সকেট এখানে পাউচ জিনিসপত্র রাখার প্রত্যেকটা সিটের ওপরে শ্যামলির ব্র্যান্ডেড সিট ওয়্যার আর কার্টেন তো আছেই এখানে রিডিং ল্যাম্প তার সঙ্গে চার্জিং পয়েন্ট এসি ভেন্ট অ্যাডজাস্টেবল এটা কিন্তু বেসিক্যালি স্লিপার অ্যান্ড সিটার বাস মানে এক সাইডে দুটো করে সিট থাকে এক সাইডে একটা করে আর ওপরে হচ্ছে একটা করে স্লিপার মানে সিটার যে একদিকে একটা করে আছে তার ওপরেই সাইমেলটেনাসলি একটা করে স্লিপার যেহেতু এইদিকে দুটো করে সিটার সেই জন্য ওপরে দুটো করে স্লিপার তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে ওপরে যে দুটো করে স্লিপার আছে সেখানে ধরো মানে কোনো ফিমেল এসে যদি এখানে বুকিং করে তাহলে সেক্ষেত্রে তোমরা রেড বাসে দেখতে পাবে যে পিঙ্ক কালারের বর্ডার হয়ে যায় একটা আর সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল শেয়ারিং হলে মেয়েদেরকে হয় সিঙ্গেল দেওয়া হবে আর যদি শেয়ারিং হয় তাহলে হয় সেটা মানে আরেকটা মেয়ের সঙ্গে দেওয়া হবে কারণ ফিমেলদের প্রাইভেসিটাকে বজায় রাখার জন্য আমার সিট হচ্ছে এটা 1C মানে দীঘা যাচ্ছি তাও আবার স্লিপার ক্লাসে জার্নিটা খুব মজাদার হতে চলেছে বাট যেটা বললাম যে জার্নিটা কিন্তু সেরকম নুকস অ্যান্ড ক্রাইসিসে দেখাবো না জাস্ট বেসিক একটা ওভারভিউ থাকবে মানে স্লিপার ক্লাসের এক্সপিরিয়েন্সটা আর কি তো ইন্টেরিয়ারটা তোমরা দেখে নিলে সব বুঝে নিলে কেমন কি তো চলো এবার উপরে ওঠা যাক ভাই সেই লেভেলের কম এর আগে আমি শিলিগুড়ির যে জার্নিটা করেছিলাম সেখানে কিন্তু স্লিপার ছিল মানে সেম প্রকাশ বিলটি ছিল ঠিক আছে রুবি পরিবহনে নিচের যে সামনে সিটার যে ছিল সেই সিটারে বসেছিলাম স্লিপার নিইনি ঠিক আছে বাট এবারে কিন্তু স্লিপার নিয়েছি আর তাও জাস্ট 400 টাকা মানে ভাবাই যায় না তো যাই হোক সময় 7:49 এখন আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন এখানে জিনিসপত্র রাখার ব্যাগ রাখার জায়গা আছে আর এখানেও কার্টেন আছে এখানেও কার্টেন আছে আমি কার্টেনটা ছোট্ট করে একটু টেনে দিই ফর মাই প্রাইভেসি হয়ে গেল এখানে কার্টেন দেবো এখানেও এসি ডাক্ট আছে অ্যাডজাস্ট করতে পারো প্লাস রিডিং ল্যাম্প চার্জিং পয়েন্ট আছে কথা বলতে রাখি এই বাস কিন্তু এই যে স্লিপার বাস দেখছো এটা আপাতত এখন খালি সানডেতেই ছাড়ে ঠিক আছে বাকি কিন্তু উইকডেজে ছাড়ে না স্যাটারডেতেও ছাড়ে না তো এটা কিন্তু মাথায় রাখবে যদি স্লিপার বাসের এনজয় করতে চাও তাহলে কিন্তু তোমাদের সানডে আসতে হবে
লুকিয়ে বসতে হচ্ছে, ঠিক আছে, মানে যেহেতু বেশ ব্যাপার একটু তো নিচু হবেই, ঠিক আছে, বাট ওপরে বসে কেমন বেশ উঁচু উঁচু লাগছে কিন্তু বাস, মানে আমি এতদিন ধরে ভলভো বাসে জার্নি করছি, বাট আই হ্যাভ নেভার নেভার অ্যাভেলড আ স্লিপার সিট, সো দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট টু এত মানে হাইপড একটা জায়গা, সেটা হচ্ছে দীঘা, মানে বাঙালির সব থেকে ফেভারিট জায়গা যদি বলা হয় তাহলে ভুল বলা হবে না। তো চলো জার্নিটা এবার আমরা একটু দেখি যদি ক্যাব রাইড নেওয়া যায়। তো আমরা আপাতত এখন দেখতে পাচ্ছ দূরে যে সাঁতরাগাছি স্টেশন অ্যাপ্রোচ করছি, সাঁতরাগাছি ব্রিজ সামনে, আর পাশ দিয়ে একদম ট্রেন লাইন যাচ্ছে। এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ, যেখানে কিছুদিন আগে কাজ হচ্ছিলো, কাজ কমপ্লিট হয়ে গেছে, রিপেয়ারিং কমপ্লিট। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। সময় এখন 8:11, আর আমরা এখন সাঁতরাগাছি এসে পৌঁছেছি। সাঁতরাগাছি থেকে দেখি যদি লোকজন ওঠে, এটাও একটা বোর্ডিং পয়েন্ট, মোটামুটি বাস্কিংটা এখনও ফিল আউট হয়নি। তো কমপ্লিমেন্টারি জলের বোতল চলে এসছে, যে একটা দারুণ সাঁতরাগাছি স্টেশন হতে চলেছে, মানে বিভৎস। আমি জানি না ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে, বাট দারুণ কিন্তু। আর এখানে প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, কারণ পরপর এখানে অনেক দীঘার বাস দাঁড়িয়ে থাকে, লোকাল হোক বা ভলভো হোক। বাস কিন্তু আমাদের সাঁতরাগাছি ছেড়ে দিল। তবে আমি বাস বলতে চাই একটা কথা, যে এরকমভাবে মানে স্লিপার ক্লাসে এরকম এনজয় করতে করতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। এর আগে দীঘা গেছি বা মন্দারমণি গেছি ট্রেনে করে, ঠিক আছে, অ্যান্ড ভলভো বাসে করেও গেছি সিটারে, বাট স্লিপারে বাস এই যখন ডিস্টেন্সে তাও 400 টাকা। একটা জিনিস বলো, দীঘা থেকে মানে কলকাতা থেকে দীঘাতে এইটুকুন জার্নি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্লিপার জিনিসটা আনাটা মানে কি জাস্টিফিকেশন? ভালো পরিষেবা দেওয়া, ভালো পরিষেবা দেওয়া, পছন্দ করে। আচ্ছা, মানে একটু যা যতই শর্ট ডিসটেন্স হোক একটু চিল করতে করতে যাবে, আনন্দ যাবে, একটু আনন্দ করতে যাবে, কমফোর্টেবলি যাবে। তো যাত্রীদের কথা মাথা রেখে কিন্তু শ্যামলী পরিবহনের ডিসিশনটা নেয় যে তাদের যে নতুন এই বাসটা কিন্তু নতুন, 2 মাসও হয়নি, তোমরা দেখেছো এর ভিডিও আগেও, 9600 যেটা B11R সেটাও নতুন ছিল, B8R 9400 সিরিজ এটাও কিন্তু নতুন, ঠিক আছে। তো এই দুটো বাসই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বাস। সময় এখন 9:02, আমরা কিন্তু কোলাঘাট চলে এসছি। তো চলো নিচে নামি। তো নিউ রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানেই প্রত্যেকবারে স্টপ দেয়, আর এখানে 15-20 মিনিটের স্টপ দিয়েছে এবারও। তো এখানে মোটামুটি খাবার দাবার যা পাওয়া যায় সেটা একবার দেখে নিই, কী কী খাবার পাওয়া যায় সেটা দেখে নিই। কচুরি আছে, আলু কচুরি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ধোসা, ইডলি, আপনার মোগলাই, যখনই আসবে দাদারা আছে, খেয়াল রেখে দেবে সবাই। তো চলো এবার বাসে ওঠা যাক, সবাই খাওয়া দাওয়া।
তো যেটা বললাম, অল্প খাও বস, অল্প খেয়ে জার্নি এনজয় করো, কারণ ঘুরতে যাওয়ার সময় যদি বমি টমি করো সেটা কোনোদিনই কাঙ্ক্ষিত না, তাহলে সত্যি মুডটা মারাত্মক লেভেলের অফ হয়ে যায়। আর যেটা বললাম, বারাসাত পুজো দাঁড়িয়ে আছে পিছনে, ঠিক আছে, মানে যারা বারাসাতে থাকো তারা যদি ভলভোর এক্সপিরিয়েন্স নিতে চাও ভলভো বিটিসিতে চলে আসতে পারো, আর যদি স্লিপারের এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে তো আমাদের শ্যামলী আছেই বস। সময় এখন 9:24, আর বাস ছেড়ে দিল। ট্রেন যাচ্ছে ব্রিজের ভেতর দিয়ে, জানি না তোমরা দেখতে পাচ্ছ, তো রাস্তা এখন কার্ভে ঘুরে যাচ্ছে একদম স্ট্রেট নাচিন্দার দিকে, আর সোজা চলে গেল পুরী, এদিক দিয়ে সোজা রাস্তা খড়ব করে পুরী চলে যায়। রাস্তাকে দিয়ে সোজা চলে যাচ্ছে তমলুক, সময় এখন 10:05, আর আমরা জাস্ট নন্দকুমার ক্রস করলাম। এই রাস্তাটায় পরপর সব ডাবের প্রচুর দোকান থাকে, আর এখানে দেখা যায় যে প্রচুর গাড়ি ভিড় করে দাঁড়িয়ে ডাবের জল খায়। আপাতত আজকে দেখা যাচ্ছে না এখন অবধি। ডান দিক দিয়ে চলে যাচ্ছে কন্টাই বাইপাস, তো চাউল খোলা আসছে খুব কাছাকাছি আছে, আর এখানে অ্যাটেন্ডার যে আছে সে অলরেডি অ্যানাউন্স করে দিল, তো যারা মন্দারমণি আসতে চাও তারাও এরকম একদম চিল করে বাসে জার্নি করতে করতে আসতে পারো। সময় এখন 11:39, আর আমরা কিন্তু চাউলখোলায় পৌঁছে গেছি। এখন 12:16, আর আমরা অলমোস্ট 15-20 মিনিট লেটে এসেছি, কারণ মাঝখানে একটা বায়োব্রেক দেওয়া হয়েছিল অ্যান্ড আমরা দীঘায় পৌঁছে গেছি। নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আধে বেশি টাইম নেই আবার ফিরতে হবে, জানোই যে আমি এরকমই জার্নি করি, আসি 10-15 মিনিটের এরকম জায়গায় লেওভার, তারপরে আবার বাড়ি ফিরে যেতে হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যেমন বলি একটা ছোট্ট করে সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার করে দিও, আর জার্নিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর কোনো জার্নির ব্যাপারে কোথাও মিস করে থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের ডাউট সলভ করে দেবো। আর এরকম এক্সপিরিয়েন্স জার্নি
মানে সত্যি দারুণ লেগেছে। বাসে মনেই হলো না দীঘায় এসেছি, ঝট করে উঠলাম, পট করে পৌঁছে গেলাম। আর ভিডিওটা আজকের মতো নিয়ে অবধি রাখছি, আবার দেখা হবে একটা অন্য গল্প নিয়ে। আদিওস।